আর কর্মদক্ষ কারা আছে? তুমি হাঁসখালির দিকটা দেখছো শশাঙ্ক? তোমার কি শরীর খারাপ? তুমি কি করে এত মোটা হয়ে গেলে? অনেক মোটা হয়ে গেছে। দুইটা কথা বলো, অন্যরা বসুক। হ্যাঁ বলছি, টাকার সংস্থান নেই, অভাব আছে জানি, তবুও বলছি কি, বগুড়া গ্রামীণ হাসপাতালটাকে যদি পরে হবে, আগে আগে রেস্টোর করবো, তারপরে আমি লোকসভার পরে দেখবো। ঠিক আছে বসো। তুমি কটা আংটি পড়েছো হাতে? তুমি এক কাজ করো, গলায় ঝুলিয়ে দাও ওগুলো। ঠিক আছে, ধর্মের প্রতি ওর আস্থা আছে, খুব ভালো, কিন্তু ধর্ম তো কেউ এতগুলো গলায় সারা গলায় আংটি পরতে বলেনি। গলায় ঝুলিয়ে দাও, না হাতে তাগা করে পরে নাও, লোকে দেখতে পাবে না, থাকলেও কেউ দেখতেও পেল না, বুদ্ধি খরচ করলো।